নমস্কার বন্ধুরা, আমি মিঠু, মিঠু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। মকর সংক্রান্তির শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। পাটিসাপটা পিঠে করব, দেখুন এর জন্য নারকেলের পুর আমি বসিয়ে দিয়েছি, নারকেল কোড়া, তার সাথে আমি কিছুটা পাটালি গুড় দিয়ে তারপরে মেখে জল দিয়ে একটু মেখে আমি পুরটা তৈরি করছি। অনেকটাই প্রায় হয়ে গেছে, কিন্তু আরেকটু হবে। পুরটা রেডি হয়ে গেলে তারপর আপনাদের আমি দেখাচ্ছি। নারকেলের পুর দিয়ে আমি পাটিসাপটা পিঠেটা করব। দেখুন বন্ধুরা, নারকেলের পুরটা আমার অনেকটাই রেডি হয়ে গেছে, আর একটু বলে কিন্তু আমার হয়ে যাবে। নারকেলের নাড়ুরও রেসিপি আছে আমার এই চ্যানেলে, আমি লিঙ্কটা দেবো, আপনারা দেখে নেবেন। সেরকমই নারকেল আর পুরটাকে আমি ওখানে আঁকের পুর দিয়ে আমি করেছিলাম, আর এখানে আমি পিঠে এই নারকেলটাকে পাটালি পুর দিয়ে মেশে জল দিয়ে বসিয়ে দিই। পাটালি পুরটাকে খুব ফেটো করে নিয়েছিলাম, ভেঙে ভেঙে নিয়েছিলাম। নাড়ুটা অনেকটা পাকই তো হয়, অতটা পাক হবে না, এটা যেহেতু পিঠের পুর ওটা তার থেকে অনেক কম হবে। আর একটু বলেই আমি নাম পাঠিয়ে একটা পিঠেটা কিন্তু নারকেলের পুরটা দিয়ে খেতে ভীষণই ভালো হয়। ক্ষীরের পাটিসাপটারও আমার একটা রেসিপি আছে, সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এইবার কিন্তু আমার পুরটা একদম রেডি এই অবস্থায়। এবার আমি একটা অফ করে দেবো, দেখুন অনেকটাই আঠা আঠা হয়ে গেছে, বেশি করলে তো একদম নাড়ু পাকের মতো হয়ে যাবে, সেজন্য এবার আমার পুরটা রেডি হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। পাটিসাপটা পিঠের এবার ব্যাটারটা তৈরি করব। দেখুন এখানে আমি একটা বাটিতে চালের গুঁড়ো রেখেছি এক বাটি, আর সুজি রেখেছি হাফের থেকে একটু কম আছে, আর এখানে ময়দা রেখেছি হাফ বাটি। ময়দাটা দেওয়ার জন্য, মানে ময়দাটা দিলে পিঠেটা একটু নরম হবে, আর এই চালের গুঁড়োটা হচ্ছে আতপ চালের গুঁড়ো রেখেছি। তাহলে মেজারমেন্টটা এইভাবে হবে, এক বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি ময়দা আর তার থেকে একটু কম সুজি। তাহলে এইভাবে একটা ব্যাটার আমি তৈরি করব। আর গুড়টাকে আমি গরম জলে গুলে রেডি করে রেখেছি, পাটালি গুড় দিয়ে আমি এই ব্যাটারটা করবো। এটা পাটালি গুড়ের পিঠে হবে, আর পুরটা তো আগেই রেডি হয়ে গেছে, নারকেলের যে পুরটা আমি তৈরি করেছি। তাহলে প্রথমে কি করব, আমি আতপ চালের গুঁড়োটাকে দিয়ে দিলাম, ময়দাটা দিলাম, আর দিলাম সুজিটা, এক চিমটে নুন দেবো। নুন দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়, এই জন্য আমি নুনটা দিলাম, মিলিয়ে দিলাম। এবার গুড় দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এই যে গুড়ের এবার জলটা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে মানে মেশাবেন যদি দরকার হয়। গুড়টা যদি এইভাবে জলে রেডি করে না হয়, জল বা দুধে, তাহলে কিন্তু ব্যাটারটা করতে সুবিধা হবে, নাহলে গুড়টা তো শক্ত থাকে, সেই জন্য এইভাবে করলে সুবিধা হয়। আর একটু লাগবে, আর এই মিষ্টির পরিমাণটা কিন্তু গুড় বা চিনি আপনারা যাই দিয়ে করুন না কেন, গুড় দিয়ে ভীষণ ভালো লাগে শীতকালে খেতে। এই পরিমাণটাকে কিন্তু আপনারা নিজেদের মিষ্টিটা যেরকম পছন্দ করেন সেইভাবে করে নেবেন, কম বেশিটা। আমি মোটামুটি একটা পরিমাণ মতো এখানে যতটা আমি করছি সেই মতো একটা রেডি করেছি। এবারে ব্যাটারটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো, কারণ সুজিটা আছে, সুজিটা একটু ভিজে ফুলবে, তারপর প্রয়োজন হলে আমি আবার একটু গুড়ের জল মিশিয়ে নেবো। আর একটু কিন্তু লাগবে, এটা কিন্তু একদম থকথকে হয়ে যাবে একটু ভিজিয়ে রাখার পরই।
মেজারমেন্টটা কিন্তু এইভাবেই থাকবে। এবার পরিমাণটা বাড়ানো কমানো এর মধ্যে যদি আপনারা এটা করেন বা এর মাপটা বাড়িয়ে দিলে আবার সেম ডবল নিয়ে নেবেন। আমি কিন্তু আরেকটু মানে পরিমাণটা আরেকটু বাড়িয়ে করব, আরেকটু পরে মানে আবার মিশিয়ে রাখব। যেরকমভাবে দেখালাম মাপটা সেই মাপটা নিয়েই আমি আরেকটু ব্যাটার রেডি করে রাখব। এটা আপনাদের দেখানোর সুবিধার জন্য এটা দেখিয়ে দিলাম। এবার আমি রেখে দেবো ঢাকা দিয়ে, আধ ঘন্টা বাদে আমি পিঠাটা ভাজব। দেখুন আধ ঘন্টা বাদে আমি ফিরে এসেছি, ব্যাটারটা কিন্তু এখন অনেকটাই জমে গেছে, একটা ঘন হয়ে গেছে। এটা কিন্তু আরেকটু আমি গুড়ের একটু জল আছে ওটা মিশিয়ে নেব। আপনারা এমনি নর্মাল জলও মেশাতে পারেন, আমার একটুখানি আছে বাটি ধোয়া জল গুড়ের, এটা একটু দিলাম কারণ সুজিটা ফুলে ব্যাটারটা অনেকটা জমে গেছে। এটা একটু আবার ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটা একটু অন্ধকার লাগতে পারে, আমাদের এখানে একদম কারেন্ট যায় না, কিন্তু এই মুহূর্তে মানে পোলে কাজ হচ্ছে, একটুখানি কারেন্টটা চলে গেল। এবার একটা হাতা নিয়ে নিয়েছি, দেখুন ব্যাটারটা এবার রেডি করে নিয়েছি। এই যে থিকনেসটা এরকম হবে কিন্তু, এই যে। আর একটা বাটিতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আমি পিঠেটা সর্ষের তেলে ভাজবো। আর এরকম একটা বেগুনের বোটাটা মাথার ওপরের যে ইয়েটা ডাটিটা কেটে নিয়েছি, মাকে দেখতাম এইভাবেই বেগুনের ডাটি দিয়ে ভাজতো পাটিসাপটা পিঠে, সেজন্য আমিও তাই করেছি। আর নারকেলের পুরটা যে রেডি করেছি, এই দেখুন একটা বাটিতে রেখে দিয়েছি নারকেলের পুরটা। এইবার আমি পিঠেটা ভাজা দেখাবো। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা এবার গরম হয়ে গেছে, একটু তেল আগে বুলিয়ে দেবো। একটা দুটো পিঠে কিন্তু প্রথম দিকে লেগে যেতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। আর এখন মানে সবার বাড়িতেই ফ্রাই প্যান আছে, ফ্রাই প্যানে পিঠেটা ভাজতে সুবিধা হয়। কিন্তু আগের দিনে আমার মায়েদের দেখেছি কড়াইতে পিঠে ভাজতো। একটু তেল লাগিয়ে দিলাম, আমিও কিন্তু কোনো এক সময় কড়াইতে পিঠে ভেজেছি, বেশ ভালোই উঠে যেত। এবার এক চামচ ব্যাটার দিয়ে দেবো, দিয়ে ঘুরিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি। এবার ওপরটা যখন একটু হয়ে যাবে তারপরে আমি পুরটা দেব। একটু হয়ে নিক, দেখুন ব্যাটারটা কিন্তু এবার ওপরটা কিন্তু হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুটো ফুটো হয়ে উঠেছে, একদম কিন্তু ঠিকঠাক আছে আমার ব্যাটারটা। এইবার আমি নারকেলের পুরটা দিয়ে দেব। দেখুন কি সুন্দর উঠে গেল, একটুও কিন্তু লাগেনি। আর গুড়ের যেহেতু এরকম লাল লাল হয়েছে এর জন্য। এই আমার একটা পাটিসাপটা হয়ে গেল। আবার একটু তেল বুলিয়ে দেবো, ব্যাটার দিয়ে দিলাম। ঘুরিয়ে দিলাম, এবার একটু হতে দেবো ওপরটা, তারপর আমি পুরটা দেবো। এবার হয়ে গেছে, এবার আমি পুরটা দিয়ে দেবো।
পুরোটা পুর লম্বাভাবে দিলাম, তাহলে যখন খাওয়ার সময় পুরোটাই মুখে পড়বে। এই হয়ে গেল আমার আরেকটা পিঠে। এবার নামিয়ে নেব। আরেকটা দেখিয়ে দিই। আর প্রত্যেক বাড়ি যখন ব্যাটারটা নেবেন না, একটু নাড়িয়ে নেবেন, কারণ জমে যায়, তলায় বসে যায়, উপরটা পাতলা থাকে, সেই জন্য একটুখানি নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নিলাম, এবার পুরটা দিয়ে দেবো। এই হয়ে গেল আমাদের আরেকটা পাটিসাপটা। এইভাবে আমি কিছু পাটিসাপটা ভেজে তারপর আপনাদের পুরো দেখাচ্ছি। কিছুটা ভেজে নিই, দেখুন কারেন্টটা চলে আসলো। আমাদের এখানে কারেন্ট একদমই যায় না, কোনো কাজের দরকার হলে তখনই ওরা লাইনটা অফ করে, পোলে একটু কাজ হয়েছে বলে মানে লাইনটা অফ করেছিল। হয়ে গেছে, দেখুন আমার কয়েকটা পিঠে ভাজা হয়ে গেছে, আরও কিন্তু বাকি আছে। আমি এখানে একটা ভেজে নিয়ে এসেছি। তাহলে কেমন লাগলো আমার পিঠের রেসিপিটা আমাকে আপনারা জানাবেন, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। সবাই কিন্তু বাড়িতে পাটিসাপটা পিঠে করেন, কিন্তু এই যে আমি যেরকমভাবে দেখালাম সেটা অবশ্যই ট্রাই করবেন, আর করে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন যেই সমস্ত বন্ধুরা তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার সাথে থাকুন। তাহলে আজকের মতো নমস্কার, পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ পৌষ সংক্রান্তির শুভেচ্ছা আবার সকলকে।